পারমেন চাহির মুক্তি আব্দুর রহমান হাফিজজির ভক্তরা হাফিজজির পাগলেরা এ আব্দুল ওয়াহাব আব্দুল হক হুজুরের ভক্তরা আল্লাহর ওলির আশিকেরা কেন জবান বন্ধ রাখবি একটু তৈয়ার কর দিল তৈয়ার কর আমার মালিক জাহান্নামের আগুন থেকে তোকে আমাকে মুক্তি দিয়ে দিবে কেন তুই কাঁদবি না রে বাবা কেন তুই কান্নার জন্য নিজের চিন্তা চেতনা জাগ্রত করবি না কান্নাকাটির দ্বারা আমার মাওলা রাজি হইয়া যায় কান্নাকাটির দ্বারা আমার মালিক খুশি হইয়া যায় আল্লাহ 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 দেন একটা ডাক দে না আমি তারে বলবো কানতে যে মনে করো গুনা আছে যুবক তুই মদ খেয়ে ফেলেছিস চিন্তা করিস না আমার মাওলানা কেরিম বলেছেন লা তাক না তুমি রহমাতিল্লাহ বান্দা সমাজে তুই অকাম করে ধরা পড়লে সমাজের মানুষ তোকে ধিক্কার দেয় সমাজ চুত করে দেয় মা বাপ তোকে পাইলে বলে আগে যদি জানতাম কুলাঙ্গার সন্তান হবি গলা টিপে মেরে ফেলতাম লবণ খাওয়ায় হত্যা করতাম আমি মাওলা তোর মায়ের মতন বলবো না আমি আল্লাহ তোর বাবার মতন বলবো না সমাজের মানুষের মতন বলবো না আমি আল্লাহ বলেছি ফাফির রুইল আল্লাহ লা তাক না তুমি রহমাতিল্লাহ আয় আমার দিকে ফিরে আয় আয় আরে মিয়া ভাই বলো না বলো না বলো না আল্লাহ আমার কবরে আপনি যাবেন না আপনার কবরে আমি যাব না বাজানরে নিজের চিন্তা নিজে করেন কেউ কারো দিকে তাকাইবেন না কান্না না আসলো কান্নার ভান ধরবেন জোর করিয়া কান্নাকাটি চেষ্টা করবেন তাতেও আমার মাওলা মাফ করিয়া দিবে একটু মহাব্বত করে বলেন তো দেখি আল্লাহ ও আজিজ তলাবা কেন তুমি দিল থেকে বলবা না তুমি না আগামী প্রজন্মের শাইকুলাদিজ হতে চাও তুমি না আল্লাহওয়ালা হতে চাও যাদের মধ্যে আমার বন্ধুগণ দুলাদুলি চলে আসবে আমার ভাইরা মনে করে নেবেন আমার মাওলা আপনাকে মহাব্বত করে আমার ভাইরা কেউ কারো দিকে তাকাইবেন না নিজের নিয়ে নিজে চিন্তা করবেন মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু যে নিজের চিনল সে আমার আল্লাহর চিনল যে নিজের চিনে নেই সে আমার আল্লাহর চিনে নাই একটু ধৈর্য ধরবেন বাবা কিছুক্ষণের মধ্যেই দেখবেন এই ইদারাতুল কোরআনের মাদ্রাসার জমিন শুদ্ধ কাঁদবে এমন কান্নাকাটির উল পয়দা হয়ে যাবে মনে হবে কে জানি কি হারায় ফলাইছে বাবাজি কার জন্য জানি জীবনের শেষ বয়ান কার জন্য জানি জীবনের শেষ বয়ান কার পিছনে জানি মালাকুল মৌত দাঁড়ায় রইছে কার জন্য জানি জংলার বাস রেডি হইয়া গেছে কার জন্য জানি কাফনে কাপড় তৈয়ার হইয়া গেছে এ বন্ধু এ বাবাজি ও বাড়িওয়ালা ও গাড়িওয়ালা কেন তুমি জাহান্নামের আগুনের বয়ে কাঁদবা না আমার তোমার গুনার অভাব নাই এরপরও জাহান্নামের বয়ান শুনলে দিন নরম হয় না এরপরও জাহান্নামের কথা শুনলে অন্তর কাঁপে না অথচ দেখো যাদের কোনো গুনাহ ছিল না যারা দুনিয়াতে জান্নাত পাইছে আমার বন্ধুগণ তারপরও তারা কান্নাকাটি করছেন মুসলমান ভাইরা আমার মহব্বত করে বলেন না আল্লাহ দেখো বাজানদার আল্লাহ বলতে ভালো লাগে বুঝিয়া নিবা আমার মাওলা তোমাকে মহব্বত করে যারা আল্লাহ বলতে ভালো লাগে বুঝিয়ে নেন আমার মালিক আপনাকে মাফ করিয়া দিবে আমার বন্ধুগণ মহব্বত করে আবার বলেন না আল্লাহ এতগুলো মানুষের ডাকের মধ্যে কেন প্রেমের আওয়াজ নাই এতগুলো মানুষের ডাকের মধ্যে কেন ঐশ্ক নাই মুসলমান বাইরে আমার খুব মহাব্বত করে বলেন না আল্লাহ আবার বলেন না আল্লাহ আবার বলেন না আল্লাহ একটু সময়ের জন্য আপন আপন কবরের চিন্তা করেন বাবা চক্ষুটা বন্ধ করবেন নিজের কবরের চিন্তা নিজে করবেন আমার নবী ও সাহাবিদেরকে প্রায় বলতেছেন সাহাবিরা ও সাহাবিরা মাঝে মধ্যে তোমরা মরার আগে মরিয়া যাইবা
সাহাবীরা বলতেন ওগো পেয়ারা রাসূল মরার আগে আবার বান্দা বান্দি কেমনে মরে আমার নবী বলতেন আল্লাহর বান্দারা মাঝে মধ্যে চক্ষুটা বন্ধ করবা চক্ষুটা বন্ধ করিয়া কবর সামনে আইনা এইরকম ভাববা মালিক এই তো বুঝি আমি মরিয়া গেলাম এই তো বুঝি আমার লাশ ঘর থেকে বাইর করে দিল মুসলমান যারা মরণকে বিশ্বাস করেন এই দুনিয়া একদিন না একদিন আমার ছাড়া লাগবে আমার ভাইরা তারা নিজের হিসাব করবেন আমার বন্ধুগণ কানতে তাদেরকে বলবো যারা মনে করেন হুজুর আমার জীবনে গুনাহ আছে আমার ভাইরা তারা ইচ্ছা করে কান্নার চেষ্টা করেন এই মজলিস সাধারণ মজলিস নাই এই মজলিস আল্লাহ ওয়ালাদের মজলিস হইয়া গেছে এই মজলিসে হাফিজুলের তাওয়াজ্জু চলিয়া আছে এই মজলিসে চরমনার সৈয়দ ফজলুল করিমের তাওয়াজ্জু চলিয়া আছে আমার ভাইরা এই মজলিস আর সাধারণ মজলিস নাই এই মজলিস তিস্তিয়া কাদরিয়া নকশবন্দিয়া মুজাদ্দেদিয়া সোহরাওয়ার্দিয়া সাবেরিয়া সমস্ত আল্লাহ ওয়ালাদের গ্রাণ পাওয়া যাইতেছে আরে কার কি দরকার মায়া লাগায়া ডাক দাও না বলো না আল্লাহ আবার বলো না আল্লাহ আবার বলেন না আল্লাহ কান্না না আসলো কান্নার ভান ধরবেন কেউ কারো দিকে তাকাইবেন না চোখের পানিকে পুঞ্জি বানাইবেন আমার মালিক কবুল করবেন আমার মাওলা কবুল করবেন মুসলমান ভাইরা রে আমার আজ আমার আপনার সামনে জাহান্নামের বয়ান করলে কান্না আসে না কিন্তু বাদান জিব্রাইলের দেখেন কোনো গুনাহ নাই জিব্রাইল আমিন নবীর সামনে আসিয়া কান্দেন আল্লাহ নবী ডাক দিয়ে বলেন তুমি জিব্রাইল কান্দো কেন জিব্রাইল আমিন ডাক দিয়ে বলেন ওগো নবী এতদিন আমি জান্নাত দেখছি জাহান্নাম দেখি নাই আমার মাওলা আমাকে জাহান্নাম দেখাইছে জাহান্নাম দেখি আমি আর সইতে পারতেছি না আজ তোমার আমার কান্না আসে না তোমার আমার দিল নরম হয় না কিন্তু আমাদের আকাবীরদের ইতিহাস খুলে দেখো ইমামুল আসার ফকিহুন নাফস রশিদ আহমদ গঙ্গী রহমাতুল্লাহি আলাইহি আল্লাহর আযাবের ভয়ে কবরে আযাবের ভয়ে মৌতের কথা স্মরণ করে এমন কান্না কানতেন রে বাবা কানতে কানতে নিজের চকন্দ বানে ফলাইছিলেন শুধু কি তাই বাজান প্রত্যেকটা দিন ঘুমানোর আগে একটা কাগজের টুকরার মধ্যে চিঠি লেখা ঘুমাইতেন এই চিঠির মধ্যে লেখা থাকত খাদেমগণ বালিশের তল থেকে সকালবেলা চিঠি বাই করে দেখতেন চিঠির মধ্যে লেখা থাকত মালি না জানি এই ঘুম আমার জীবনের শেষ ঘুম বাজান কান্না না আসলো কান্নার ভান ধর আর কানতে যায় যদি চোখের পানি পড়িয়ে যায় এই চোখের পানি তুমি টিস্যু দিয়ে মুছবা না ইমামুল আউলিয়া আনোয়ার শাহ কাশ্মীর রহমতুল্লাহ আলাইহি বলেন আল্লাহর বান্দারা যখন আল্লাহর মহাব্বতে কান্দে এই কান্দুই না পানি যখন গড়গড়ায় চোখ দিয়া চোখ থেকে পড়ে আমার মালিক আমার মালিক আমার মালিক বলে গোলাম আর কান্দিস না আমি মাওলা তোরে মাফ করিয়া দিছি আমার ভাইরে একটা কবিরা গুনাই জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট এরে মুসলমান কেন গো তুমি নিজেরে নিজে চেনো না আজকের এই মজলিস থেকে আমি তুমি গুনাহ নিয়ে যাব না এইরকম ইরাদা করে কান্দ ওলি বুজুর্গদের মজলিসে বসিয়া কান্দ আজিজ তলব আমার জানা নেই তোমাদের কাদের মা নেই বাবা নেই তোমাদের কাদের বংশের মুরব্বী জিন্দা নাই মাবুদকে মহাব্বত করিয়া গুনাহ মাফের জন্য মুর্দাগণ মুর্দাবাসীদের কবর আযাব মাফের জন্য একটু মায়া লাগায় বলো না আল্লাহ আবার বলো না আল্লাহ
বাজান খুব খেয়াল কর খুব খেয়াল কর খুব খেয়াল কর এই চক্ষুটা বন্ধ কর নিজের কবরের চিন্তা নিজে কর মনে করবি এই ছবুটি আমার পিছনে মালাকুল মৌত দাঁড়া রইছে মহিউসুন্না আব্দুল হক রহমাতুল্লাহ আলাই বলেন আমাদের দাদা হুজুর লেখেন হেদায়েতের এক আলামত হইল যারা বেশি বেশি মৌতের কথা বলে যারা বেশি বেশি মৌতের কথা চিন্তা করে এরা হেদায়েতের মধ্যে আছে দুনিয়ার চিন্তা বাদ দিয়ে জাহান্নামের আগুন থেকে মাপ পাওয়ার জন্য বাজান রে কেন তুই আমি কানতে পারি না হযরত ইমামুল আসর ফকিহুন নাস রাশিদ আহমদ গঙ্গি রহমতুল্লাহ আলাই প্রত্যেকটা দিন কাগজের মধ্যে চিঠি লিখে ঘুমাইতেন শুধু কি তাই বাজানি গঙ্গি রহমতুল্লাহ আলাই কানতে 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 নিজের চোখ অন্ধ বানায় ফেলাইছিলেন লোকেরা ডাক দিয়ে বলেন হযরত আপনি কবর আযাবের বয়সে এইভাবে কান্দেন আপনি কি কবর আযাব চোখে দেখছেন নাকি খুব খেয়াল করো বাবা রশিদ আহমদ গঙ্গি রহমতুল্লাহ আলাই বলেন আমি কি কবর আযাব না দেখিয়া কান্দি আমার মাওলা আমার কবর আযাব দেখাইছি বাজান কে চলিয়া যায় কে বুঝবে কোনো দিকে কোনো খেয়াল নাই আমি খালি আফসোস করি হায় আমার মালিক কেন তুমি আমার আরো 10 বছর আগে বুগুরগদের কদমে নিয়ে গেলে মালিক একটা ডাক দেন না বলেন না বলেন না আল্লাহ বাদান কেন তোমার আমার কান্না আসবে না হযরত ইমামুল আসর ফকিহুন নাস রাশিদ আহমদ গঙ্গি রহমতুল্লাহ আলাই লেখেন ডাক দিয়ে বলেন আমার মালিক আমাকে বাতিনি চক্ষু দিয়ে কবর আযাব দেখাইছেন এবার ভক্তবৃন্দরা আল্লাহওয়ালা আলেমরা ডাক দিয়ে বলতেছেন হযরতজি আপনি যদি আমাদেরকে একটু শুনাইতেন কবর আযাব কোন দিন কোন অবস্থায় দেখছেন আমাদেরকে একটু বলতে হযরত গঙ্গি রহমতুল্লাহ আলাই বলেন আমি তো প্রায় কবর জিয়ারত করতাম একদিন আমি কবর জিয়ারত করার জন্য কবরের কাছে দাঁড়াইলাম কবরের কাছে দাঁড়ানোর পর যখন চক্ষুটা বন্ধ করিয়া সূরা কেরাত পড়া শুরু করলাম ইন দি মিন টাইম আমার গায়ে কেমন জানি কবর থেকে গরম বাতাস লাগলো কেমন জানি আমার কবর থেকে গরম বাতাস লাগলো যুবক মিথ্যা মনে করে বসে কোন বেগানা নারীর জন্য দাড়িটা কামাইতেছ কোন দুনিয়ার পাগল হইয়া তুমি জান্নাত হারাইতেছ যদি তুমি মনে করো হুজুর আমার জীবনে গুনাহ আছে তাইলে তুমি এই আল্লাহওয়ালাদের মজলিসে বসে আজকে কান্দো আমার মালিক তোমাকে কবুল করবে একটু মায়া লাগায়া বলো না আল্লাহ আল্লাহ অনেক যুবক বলে হুজুর এত তাড়াতাড়ি কেন আমি জাহান্নামের ভয়ে কাঁদব হুজুর এখন আমার দাড়ি উঠে নাই এখন আমার মুজ গজায় নাই এখন আমি বিয়া শাদি করি নাই এত তাড়াতাড়ি কেন আমি আল্লাহওয়ালা হব তাইলে শোনেন আমাদের আকাবীদের কথা বলি করাচির হযরত হাকিম মোহাম্মদ আক্তার সাহেব রহমতুল্লাহি আলাই আমার পীর মুর্শিদের পীর ভাই যিনি এই করাচির হযরত কত মহাব্বত করে উম্মতের আসলার জন্য একটা ঘটনা এইভাবে লেখেন আমার ভাইরে আজকে যারা আমরা বলি এখন আমার বয়স হয় না এত তাড়াতাড়ি কেন আমি আল্লাহ হব প্লিজ কেউ বেকেল হইেন না কেউ হাঁটা চলা কইরেন না আল্লাহর রহমত নাজিল হইতেছে আকাবির আসলাব বুজুর্গদের তাওয়াজ্জু আসিয়া গেছে আমার মাওলা কবুল করবে আহারে কার কি মনের আশা কার কি বেদনা আমার মালিক কবুল করবে ফিরত দিবে না কান্নাকাটিটা আল্লাহর দরবারে অনেক পছন্দ কান্না না আসলো কান্নার ভান ধরেন আমার মাওলা কবুল করবেন আজিজ তলাবার তোমরা কি মুরব্বীদের ভালোবাসো না কত মুরব্বীদের হারাইলাম
কত মুরব্বিরাজেল খানায় রাখবো হইতেছে। তোমাদের মনে কি একটু আঁকা বৃদ্ধির দরদ নাই, মহাব্বত নাই, একটু মায়া লাগায় কান্দ, একটু মহাব্বত করি আল্লাহর মহাব্বতে কান্দ। এই চোখের পানির দ্বারা জাহান্নামের আগুন নিবিয়া যাবে, এই চোখের পানির দ্বারা বাপমার কবর আজাব বন্ধ হইয়া যাবে। আল্লাহ মুসলমান ভাইরা আমার কোনো দিকে কোনো খেয়াল নাই। রশিদ আহমদ গঙ্গী রহমতুল্লাহ আলাই বলেন, খুব খেয়াল করেন, খুব খেয়াল করেন বাবা। হযরত গঙ্গী রহমতুল্লাহ আলাই বলেন, শোনো, আমি কবরের কাছে যখন দাঁড়াইলাম, এই কবরের কাছে দাঁড়াইয়া চক্ষুটা বন্ধ করিয়া যখন আমি সূরা কেরাত পড়া শুরু করলাম, আমার গায়ে কেমন জানি কবর থেকে গরম বাতাস লাগলো। এই গরম বাতাস লাগার পর আমি আমার মালিককে ডাক দিয়ে বললাম, মালিক, এই কবরে কার মা ঘুমায়, এই কবরে কার বাপ ঘুমায়, ও ত্রিশালের ভাইরা, আমার জানা নাই ও ভাই, কার মা কবরে ঘুমায়, কার বাবা কবরে ঘুমায়, কার দাদা দাদি নানা নানি দুটিয়া নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রশিদ আহমদ গঙ্গী রহমতুল্লাহ আলাই বলেন, আমি আমার মালিককে বললাম, মালিক, তুমি আমাকে যদি একটু চক্ষুটা খুলিয়া দিতা, আমি দেখতাম এই লোকটা কবরে কোন হালতে আছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রশিদ আহমদ গঙ্গী রহমতুল্লাহ আলার বাতিনি চোখ আমার মাওলা খুলিয়া দিলেন। এ যুবক, এ যুবকের সৈয়দ ফজলুল করিমের ভক্তরা, এ রেজুল করিম ফজলুল করিমের আশিকেরা, এ মোমেন শাহির মুফতি আব্দুর রহমান হাফিজজির ভক্তরা, হাফিজজির পাগলেরা, এ আব্দুল ওয়াহাব আব্দুল হক হুজুরের ভক্তরা, আল্লাহর ওলির আশিকেরা, কেন জবান বন্ধ রাখবি, একটু তৈয়ার কর, তৈয়ার কর, দিল তৈয়ার কর, আমার মালিক জাহান্নামের আগুন থেকে তোকে আমাকে মুক্তি দিয়ে দিবে। কেন তুই কাঁদবি না রে বাবা, কেন তুই কান্নার জন্য নিজের চিন্তা চেতনা জাগ্রত করবি না? কান্নাকাটির দ্বারা আমার মাওলা রাজি হইয়া যায়, কান্নাকাটির দ্বারা আমার মালিক খুশি হইয়া যায়। আল্লাহ আল্লাহ আল্লাহ, দেন একটা ডাক দেনা, আমি তারে বলবো কানতে, যে মনে করো গুণা আছে, যুবক তুই মদ খেয়ে ফেলেছিস, চিন্তা করিস না, আমার মাওলানা কেরিম বলেছেন, লা তাকনা তুমি রহমাতিল্লাহ, বান্দা সমাজে তুই অকাম করে ধরা পড়লে সমাজের মানুষ তোকে ধিক্কার দেয়, সমাজ চুত করে দেয়, মা বাপ তোকে পাইলে বলে, আগে যদি জানতাম কুলাঙ্গার সন্তান হবি, গলা টিপে মেরে ফেলতাম, লবণ খাওয়ায় হত্যা করতাম। আমি মাওলা তোর মায়ের মতন বলবো না, আমি আল্লাহ তোর বাবার মতন বলবো না, সমাজের মানুষের মতন বলবো না, আমি আল্লাহ বলেছি, বাপির রুইল আল্লাহ, তাক না তুমি রহমাতিল্লাহ, আয় আমার দিকে ফিরে আয়, আয়। আরে মিয়া ভাই, বলো না, বলো না, বলো না, আল্লাহ। বাদান, কেউ কারো দিকে তাকাইবেন না, নিজের দিকে নিজে তাকাইবেন বন্ধু, নিজের নিয়ে নিজে চিন্তা করবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রশিদ আহমদ গঙ্গী রহমতুল্লাহি আলাই এবার যখন আমার মালিককে বললেন, মালিক, আমার চক্ষুটা যদি আপনি খুলিয়া দিতেন, আমার মাওলা রশিদ আহমদ গঙ্গীর বাতিনি চক্ষু খুলিয়া দিলে। রশিদ আহমদ গঙ্গী রহমতুল্লাহ আলাই বাতিনি চক্ষু দিয়া কবরের দিকে নজর করে দেখ, এই কবর আর কবরও নাই, এই কবর ভর্তি গালি সাপ আর সাপ, এই কবরের ভিতরে খালি সাপ আর সাপ, এই কবরের ভিতরে কার বাপের জানি সাপে জাতা দিয়ে ধরছে, কার বাপের বুকের মধ্যে কামড় দিয়া জানি জমিনে ডাবায় দিছে। বাদান, কবর আজাবের বে, তোমার আমার কান্না আসে না? আমার নবীও প্রায় সাহাবায় সাহাবিদেরকে বলতেছেন, সাহাবিরা, এই কবরটা এমন একটা ঘর,
এই কবরে যদি কেউ খারাপি করে দেয় না ফরমান হইয়া যায় কবর এইরকম আমাদের হাতের দুই আঙ্গুল এক জায়গায় করে রসুল দেখায় দিছেন কবর বলেন কেউ যদি আমার কাছে জাহান্নামি হইয়া আসো আমি কবরের দুই সাইডের মাটি এইভাবে টাস 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 করে তোমাদের এক কোমরের হাড্ডি আর এক কোমরের হাড্ডির সাথে লাগায় দেব আল্লাহ বাজান কেন তুমি নিজের নিয়ে চিন্তা করবা না কেন কেন নিজের নিয়ে ভাববা না এটাই জীবনের শেষ বান হইতে পারে হযরত গঙ্গী রহমতুল্লাহ আলাইহি বলেন আমি দেখতেছি লোকটা খালি চিল্লাইতেছে আমি নজর করিয়া দেখলাম নাকের দুইটা ফুটা একটা ফাঁকা দিয়া বিষাক্ত সাপ মোটা মাথা ঢুকায় দেয় লোকটা লাভ দিয়া বসে যায় আর চিৎকার দিয়া বলে আমার কি কেউ নেই কেউ কি নাই আমার কি কেউ নাই আমার কি বংশের কোন ছেলে নাই আমার কি বংশের কোন মেয়ে নাই এর যুবক বন্ধু কোন মায়ের ভুলে গেলি যেই মায়ের গর্ভ ধারণ হওয়ার কারণে তুই মায়ের গর্ভে থাকার কারণে আজকে দুনিয়ার যেই চাকচিক্যময় দেখতেছি দুনিয়ার ব্যস্ত দুনিয়ার চাকরি ধরে ব্যস্ত বানাইল মায়ের কবরটাও জিয়ারত করার সময় তরে দিল আল্লাহ বাজান যার মা নাই তার মতন বড় দুঃখী আর কেউ নেই যার বাবা নাই তার মতন বড় দুঃখী আর কেউ নাই আমি জানি না ভাই ও কার মা এখানে নেই কার বাবা নেই একটু দেখো তো দেখি কোনো সিলাইনি দিলটা নরম হয় একটু একটা হাতিনি দিলটা নরম হয় একটু কান্না কাটি আসেনি বাবা এখানে তো অনেক কওমি মাদ্রাসার ছাত্র আছো প্রায় মাদ্রাসায় এতিম বাচ্চারা ভর্তি হয় অনেক ছাত্র ভাইরা বারান্দায় দাঁড়ায় দাঁড়ায় কান্দে যেমন আমার মাদ্রাসায় একজন এতিম বাচ্চা বারান্দায় দাঁড়ায় আছে আর এক ছাত্রের অভিভাবক বাবা বিস্কিটের প্যাকেট নিয়ে আসছে আসিয়া যখন আব্বু বলিয়া ডাক দিছে ছেলেটা বাবার কাছে গেছে বাবা বুকে ধরায় ধরছে কপালে চুম্বন দিয়া বলে ঠিক মতন লেখাপড়া করো যা চাইবা তাই পাইবা দুষ্টামি করিও না মাদ্রাসা ফাঁকি দিও না আব্বু বলিয়া যখন সন্তানের কপালে চুমা দিল বাদান বারান্দা থেকে ছেলেটা কান্দে ডাক দি বলে আমার বাবা কি আসবে না আমার বাবা কি আমারে কোনোদিনই ভাবে জ্বরে ধরবে না বাজান তদন্ত করে দেখা গেল এই ছেলেটা বলে হজরতজি আমার বাবা ছয় মাস আগে রুট অ্যাক্সিডেন্টে মারা গেছে বাজান এই মুহূর্তে কার জানি মা নাই কার জানি বাবা নাই দেখো কেন তুমি মা বাপকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইবা না সন্তান যদি চোখের পানির দ্বারা চোখের পানি ফেলে যদি মা বাবার জন্যে কান্দে আল্লাহ রসুল বলেন কবর আজাব মা বাবার কবর আজাব আল্লাহ মাফ করে দিবে মায়ের পাগলেরা বাবার পাগলেরা একটু মায়া লাগায় বলোস না আল্লাহ অবশ্যই তোমার এলেমের মধ্যে অবশ্যই তোমার নজরের মধ্যে 30 সালের এই জমিন আছে তুমি তারপরও বলবো আমি তোমার গোলাম আমি তোমার গোলাম আল্লাহওয়ালাদের আল্লাহওয়ালাদের খাদেম হয়ে তোমার কুদরতি কদম ধরে বলি তাকিয়ে দেখো মালি তলবে লেমরা কেমনে কান্দে আয় আল্লাহ আলেমরা কেমনে কান্দে দাড়ি পাকা মুরব্বীরা কেমনে তোমার ডাকে মাহবুব আমরা বুঝতে পারছি গুনার কারণে তুমি আমাদের প্রতি রাগ হইয়া গেছ যার কারণে যোগ্য যোগ্য শাইখুল হাদিসরা জেলখানায় কাঁদতেছে আল্লাহ আমরা বুঝতে পারছি যে তুমি আমাদের গুনার কারণে রাগ হইয়া গেছ যার কারণে বিভিন্ন রাষ্ট্রে বিভিন্ন জায়গায় মুসলমানরা নির্যাতিত হইতেছে মালিক আর গুনাহ করব না রাগ হইয়া আমাদের মাইরুরা ও মালি দয়ার দরজা আমাদের জন্য বন্ধ করে দিও না
বাদান যদি মনে করো তোমার গুনাহ আছে তাইলে তুমি কাঁদবা, আর যদি মনে করো তোমার গুনাহ নাই আমি বলবো তোমার কান্দা দরকার নাই, তুমি আমরার লাগি দোয়া করো আমরা যেন তোমার মতন আল্লাহওয়ালা হইতে পারি। আমি তো চিন্তা করিয়া দেখছি আমার চাইতে বড় অপরাধী জমিনের উপরে আর কেউ নাই, আমি তো চিন্তা করিয়ে দেখছি আমার মতন বেআমলি এই দুনিয়ার কেউ নাই, আমার মতন যদি কেউ এরকম ভাঙা মনের অধিকারী হয়ে থাকো তাইলে দেরি করবা কেন বাবা, মাবুদের পক্ষে চোখের বাণী ফানা আমার মালিক কবুল করবে, বাজানে কার মা নাই কার বাপ নাই, যারা এতিম সন্তান মা লাগি বাবা লাগি একটু মায়া লাগে ডাক দেন না দেন না দেন না দেন না, বলেন না আল্লাহ বাজান ডাক থাকতে দাঁতের মর্ম বোঝা যায় মা যেদিন মরিয়া যাবে সেই দিন বুঝবি কত বড় নিয়ামত হারাইলি, মা যেদিন মরিয়া যাবে সেই দিন বুঝবি কত বড় নিয়ামত হারাইলি। আমি কত ঘটনা কত জায়গায় বলি প্রায় জায়গায় এই বয়ানটা আমি সন্তানদের মায়ের কদর বুঝাইতে বলি। আল্লাহু আকবার আল্লাহু আকবার, কয়েক বছর আগের তথ্য, বরিশাল বিভাগে আলোচনা করার জন্য দক্ষিণ অঞ্চলে সফরের জন্য যাইতেছি, ফেরির মধ্যে আমার বন্ধুগণ গাড়িটা তুলছি, আমার গাড়ির পিছনে অ্যাম্বুলেন্স উঠছে, অ্যাম্বুলেন্স উঠার পরে বাদান রে ফেরির যখন এই ডালাটা তুলছে সব গাড়ির অ্যাম্বুলেন্সের গ্লাসটা যখন নামানো মাঝে মধ্যে ওই অ্যাম্বুলেন্সের ভিতর থেকে একটা মাসুম বাচ্চার চিৎকারের আওয়াজ আয়ে, এই বাচ্চাটা খালি কিছুক্ষণ পর পর বলে আমার আম্মু কত ঘুমা আমার মায়েরে তোমরা কাঠের বাক্স ঘুরা রাখছো কেন, আমি আমার আম্মুর কাছে যাব দুধু খাব, এবার আম্মু কেন আমার কুলে ডানা, ও বাজান এরকম চিৎকার দিয়া দিয়া আকাশ বাতাস ভারী করে ফেলছে, নিজের মনের মানাইতে পারলাম না হাইরে পাশার ভিতরে মানুষ রে, গুনাহ করতে করতে অন্তর শক্ত হইয়া গেছে, কান্না আসতে চায় না, যেদিন ধরা খাইবা সেদিন বুঝবা এই কান্না কি দাম আল্লাহ। বাবা এই বাচ্চা মেয়ে বাচ্চা সন্তানটা খালি চিল্লা চিল্লা বলে আমার আম্মু ঘুমায় কত, আমি আমার আম্মুর কাছে জন্ম দুধু খাবো, ও বাদান এই আওয়াজটা শোনার পর নিজের নিজে মানাইতে পারলাম না, এক পর্যায়ে বাবা সন্তানটাকে নিয়ে নামল, নামিয়ে আমার বন্ধুগণ কত দ্রব্যাদি কিনিয়া দেয়, আপেল দিলে আপেল পাক মারিয়া ফেলা দেয়, চানাচুর দিলে চানাচুর ফেলে দেয়, আর বাবাকে কসমস করে কামড়ায় ধরে নাকে মুখের মধ্যে আঙ্গুল ঢুকাইয়া দিয়ে আমার বন্ধুগণ চিরে ফেলে দেয়, বাবার নাক থেকে রক্ত পড়ে, বাবার গালে কেমন জানি কামড়ের দাগ, জাগায় জাগায় কেমন জানি বাজান রে কাপড় ছিঁড়া, ও বন্ধু কাজে দেয় বললাম বাইদান আপনার বিবি নাকি আপনাকে কিভাবে মারা গেল বলেন তো দেখি, লোকটাকে যখন জিজ্ঞাসা করলাম আমার বন্ধুগণ এই লোকটা আমার ভাইরা কথা বলতে পারে না, গালের গুস্ত থরথর করে নাড়ায়, ঠোঁট দুটি কাপ কাপ করে কাঁপায়, চোখের পানি ধন্নার মতন ছেড়ে দিয়ে বলে হুজুর আমার বিবি আমার বিবি মারা গেলে, গতকালকে আমার বিবি বাচ্চাদের এতিম বানায় দিয়ে চলিয়ে গেছে, আমার তিনটা ছেলে মেয়ে আমার বিবি লাশ তাদের মায়ের লাশ বাচ্চারা পাহারা দিতেছে, আমার ভাইরা উঁকি মারিয়া দেখি এক ছেলে আর এক মেয়ে মায়ের লাশ সামনে নিয়ে কান্দে, ও বাজান তার মা নাই তার মতন বড় দুঃখের কেউ নাই, এই লোকটা ডাক দিয়ে বলে হুজুর দুনিয়ার সবাই রে বুঝাইতে পারছি আমার বিবি নাই দুনিয়ায়, কিন্তু এই বাচ্চাটারে বুঝাইতে পারি না, যখনই বলি তোর মা নাই তোর মা মারা গেছে কসমস করে আমার এক কামড় দেয়, এই দেখেন আমার গালের মধ্যে কামড় দিয়ে কি করছে, হুজুর আপনার কাছে আমি একটা দোয়া চাই, আপনারা দোয়া করবেন আল্লাহ যেন কোনো দিন
দিন কোন বাপের কোলে সন্তান তুই আমার না লইয়া যা বাজান কেন তুই কাঁদবা আবার বাইরে আমার বন্ধুরে রশিদ আহমদ গঙ্গির রহমতুল্লাহ বলেন ওই লোকটা যখন কবরে চিল্লায় আমি আমার ভাইরা গঙ্গির রহমতুল্লাহ গেলাই চিৎকার দিয়া বেউস হইয়া গেছে মাথায় পানি ঢালা হইল হযরত গঙ্গির রহমতুল্লাহ গেলাই ওই দিনের পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত গঙ্গির রহমতুল্লাহ গেলাই বলতেন কবরের সামান জোগাড় না করাইয়া মালাকুল মউত দিও না আমি রশিদ আহমদের জন্য পাঠাইয়া জাহান্নামি বানাইয়া মালাকুল মউত দিও না আমার জন্য পাঠাইয়া মুসলমান বাইরা মারা লম্বা নয় আল্লাহ পাক ডাক দিয়ে বললেন ওগো ইমানওয়ালারা তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচাও নিজেদের অধীনে যারা আছে তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও হাকিমুল উম্মত থানবী রহমাতুল্লাহ আলাই বলেন জাহান্নামের আগুন থেকে ইমানদার হিসাবে নিজের বাঁচতে হবে অপরকে বাঁচাইতে হবে নির্দেশ হলো আমার আল্লাহর আর মাধ্যম হইল মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা শামসুল হক ফরিদপুরী রহমাতুল্লাহ আলাই এই আয়াতের তফসির করতে দেয় মুহাক্কিকিন মুফাসসিরগণের সাথে একমত হইয়া হযরত বলেন জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার পথ হলো চারটা নাম্বার এক আলেম হওয়া নাম্বার দুই আলেমের ছাত্র হওয়া নাম্বার তিন আলেমের কথা শোনা নাম্বার চার আলেমকে মহব্বত করা বাজান কোনো ছত্রভঙ্গ হবেন না কোনো দিকে নজর দিবেন না আজকের এই কান্নাকাটি মজলিসের দোয়া আল্লাহ ফিরত দিবে না আল্লাহওয়ালা দোয়া করবে বাজান আমিও তো দোয়াই শরীক হব মালিক কবুল করবেন ইনশাআল্লাহ আমার বন্ধুগণ আমার বাইরা মাদ্রাসার ছাত্র হইল আল্লাহ পাক ছাত্রের বাবা মারা গেল কবর আজাব মাফ করিয়া দেয় তফসিরে কাবীরের মধ্যে ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ খেয়ালাই আমার বন্ধুগণ এই সময় ছত্রভঙ্গ হওয়া মানে মাদ্রাসার ক্ষতি করা এই সময় ছত্রভঙ্গ হওয়া মানে আলেমদের বিরোধিতা করা আল্লাহকে মহব্বত করিয়া কোনো প্রকার কোনো উঠাউটি করা যাবে না আমার বাইরা মালিক কবুল করবেন কে জানি আল্লাহর ওলি হইয়া বসিয়া পড়ছেন আল্লাহও আপনি কবুল করিয়া নেন বলেন না আল্লাহ ইমামে ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ গেলাই তফসির কাবীরের মধ্যে লেখেন আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ যাচ্ছিলেন নিজের কর্মে যাওয়ার প্রতিমধ্যে কবরে আজাব দেখলেন ভয়ঙ্কর কবরে আজাব হইতেছে পয়গম্বর মুসা কালিমুল্লাহ কাউকে কিচ্ছু বললেন না আমার বন্ধুগণ নিজের কর্ম করে যখন আবার ওই কবরের কাছে দিয়ে আসতেছেন ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ খেয়ালায় লেখেন আল্লাহর পয়গম্বর এই কবরটার মধ্যে নজর দিয়ে দেখতেছেন বড় আশ্চর্যজনক ঘটনা একটু আগে যে কবরে আজাব ছিল এখন আর ওই কবরে কোনো আজাব নাই আল্লাহু আকবার ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি লেখেন আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ ডাক দিয়ে বললেন আল্লাহ 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 ডাক দেন না বলেন না আল্লাহ আরে মুসা নবী আল্লাহর সাথে কথা বলতেন আমি আপনি কেন কথা বলতে চাই না এই তো বাদান মোমেন চারি দৃষ্টিকের সাথে একটা দৃষ্টি আছে কিশোরগন্ধ দৃষ্টি এই কিশোরগন্ধ দৃষ্টিকে একজন বুজুর্গ শুয়ে আছেন যার নাম আব্দুল আলিম হোসেনি রহমতুল্লাহ আলাই ইনি আমার বন্ধুগণ শেষ রাত্রিতে আল্লাহর সাথে কথা বলতেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার হাফিজ উদুর রহমতুল্লাহ খেয়ালাই শেষ রাত্রে আল্লাহর সাথে কথা বলতেন ফকির মিল্লাত আব্দুর রহমান আল্লাহর সাথে কথা বলতেন সৈয়দ ফজল করিম রহমতুল্লাহ আলাই আল্লাহর সাথে কথা বলতেন উদানির কারী ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাই আল্লাহর সাথে কথা বলতেন কোন এক কবি বাদান এইভাবে বলছেন যেটা আমি আবার নিজের পক্ষ থেকে এইভাবে সাজাইছি আল্লাহওয়ালারা মুসা নবীর এই অবস্থা দেখিয়া কালিমুল্লাহ অবস্থা দেখিয়া আল্লাহর ওলিরা আল্লাহর কাছে বলতেন মুসা নবী সাথে বলছেন কথা কুহে তু
সাথে বইলেন গো কথা মরণ কালে দয়িকা। একটা ডাক দেন না, বলেন আল্লাহ। মুসলমান বাইরা রে আমার, হযরতে পয়গম্বর মুসা কালিমুল্লাহ ডাক দিয়ে বললেন আল্লাহ, একটু আগেরই কবরে আজাব দেখলাম, এখন আর এই কবরে আজাব নাই। কারণ কি? খুব খেয়াল করেন, আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, ওগো মুসা, যেই কবরে যেই গোলাম শুয়ে আছে এই গোলাম হইল গুনাগার, কিন্তু এই কবরওয়ালা একটা সন্তান দুনিয়ায় তুই আইছে, এই সন্তানটা কথা বলা শিখে নাই, ইদানিং কথা বলা শিখছে। এই কবরওয়ালার বিবি, এই বাচ্চাটার মা, এই সন্তানটাকে মাদ্রাসায় ভর্তি করে দিছে। মাদ্রাসায় ভর্তি হওয়ার পর এই বাচ্চাটা যখন মাদ্রাসায় চলে গেছে, মাদ্রাসার বড় হুদুর বাচ্চাটাকে প্রথম পড়াইছে সবক বিসমিল্লাহির রহমানির রহিম। পড়েন না, বিসমিল্লাহির রহমানির রহিম। ওগো মুসা, তুমি বলো যে এই বাচ্চাটার কোনো গুনাহ নাই? এই বাচ্চাটা যদি বলে আমি আল্লাহ দয়ার আল্লাহ, আমি আল্লাহ মায়ার আল্লাহ, মুসা তুমি বলো আমি রহমান আল্লাহ হইয়া রহিম আল্লাহ হইয়া, এই বাচ্চাটার বাপের কবরে কেমনে আজাব দিতে পারি আল্লাহ? বাদান রে ইদারুতুল কোরআন মাদ্রাসায় বাচ্চা ছেলেরা, এই তো শীতের দিন চলে আসল, দেখবেন থরথর করে কাঁপতে যে বড় অজুবানায় অজুবানাইয়া ঘুমে পড়ে যায়। তারপর দেখবেন কত মায়া করে আল্লাহর নাম নিয়া কোরআন তেলাওয়াত শুরু করে। বাবা লম্বা করার কোনো দরকার নাই, দুই মিনিটে আমার বন্ধুগণ কথাটা বলে দেই, কেন আপনি উত্তম ব্যক্তি হবেন না? রাসূল বলেছেন ওই বান্দা উত্তম বান্দা, ওই ব্যক্তি উত্তম ব্যক্তি যে ব্যক্তি নিজে কোরআন শিক্ষা গ্রহণ করে এবং অপরকে কোরআন শিক্ষা দেয়। আল্লাহর জন্যে বাদান কোনো দিকে কোনো খেয়াল নাই। ইমামে গাজ্জালি রহমাতুল্লাহি আলাইহি লেখেন আল্লাহু আকবার আল্লাহু আকবার, আল্লাহর একজন গোলাম লেখাপড়া জানতো না। মহান আল্লাহ তাআলা ইমাম গাজ্জালিকে বললেন, গাজ্জালি অমুক ব্যক্তিকে কেউ তো দাফন কাফন করে না, আমি আল্লাহ তোমাকে স্বপ্নের মধ্যে দেখায় দিলাম, এই কাঠুরিয়া ব্যক্তিটাকে তুমি লাশ দাফন কাফন করবা। অনেক লম্বা কথা সংক্ষেপ করে দিলাম বাবা। ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ এলাই ঘুম থেকে উঠিয়া ফজরের নামাজ পড়িয়া পুরা মহল্লার মধ্যে তালাশ করলেন, অনেকটা দূর গিয়া আব্দুর রহমানের লাশ খুঁজে পাইলেন। আব্দুর রহমান গরিব মানুষ, সন্তানগুলি কাঁদতেছে, ডাক দিয়ে বলতেছে আল্লাহ আমার বাবা আজকে দুই দিন ধরে মারা গেছে। ওই এলাকার তৎকালীন সময় নিয়ম ছিল, হিন্দু এলাকা আমার বন্ধুগণ, কোনো মুসলমান মারা গেলে মুসলমানদের মাটি ক্রয় করে কবরের জায়গা কিনে তারপরে মাটি দেওয়া লাগত, কিন্তু আব্দুর রহমান গরিব মানুষ দিন আনে দিন খায়, কবরের মাটি কিনার মতন টাকা নাই। এই সন্তানগুলি ডাক দিয়ে বলতেছেন আল্লাহ, তাইলে কি আমাগো বাবার লাশটা জঙ্গলে ফেলায় দিমু, তাইলে কি আমাগো বাবার লাশটা নদীতে ভাসায় দিমু? ইমাম গাজ্জালি ডাক দিয়ে বললেন, বাবা আর কানতে হবে না, আমার মালিক আমার আল্লাহ তোমার বাবার জিম্মাদারি আমারে দিয়ে দিছে, এই নাও বাবা টাকা দিয়া দিলাম কবরের মাটি ক্রয় কর। এবার বাদান রে কবরের মাটি ক্রয় করার টাকা ইমাম গাজ্জালি দিলেন। আমার ভাইরা, ইমাম আবু আহমদ গাজ্জালি রহমাতুল্লাহ আলাইহি কত সুন্দর করে যখন জিম্মাদারি নিয়ে যখন টাকা দিয়া দিলেন বাবা, এই টাকাটা পাওয়ার পর ইমাম গাজ্জালি নিজেই আমার বন্ধুগণ কাফনে কাপড় কিনার টাকা দিলেন। আমার ভাইরা লাশটা নিজেই গোসল করে দিলেন। অনেক লম্বা কথা সংক্ষেপ করে দিলাম বাবা। ইমাম গাজ্জালি রহমতুল্লাহ গেলে জানাজার পরে লাশটা যখন কবরে নামাবে, খুব খেয়াল করেন বাবা, ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাই বলেন, পৃথিবীর মানুষ এই সাধারণ কাটুয়া লাশটা যখন আমি কবরে নামাব, কবরের মাটিটা এত নরম, নামার সাথে সাথে আমি ইমাম গাজ্জালি নাকে কেমন জানি কবর থেকে জান্নাতের গ্রান আসল। ডাক দেন না, বলেন আল্লাহ। ইমাম গাজ্জালি বললেন, ওগো আল্লাহ,
এই লোকটা কি এমন আমল করছে যার কারণে ইমিগ্রেশন কাউন্টার তুমি তাকে জান্নাত বানায় দিছো? আমি গাজালির কবর কেমন হবে আমি জানি না আল্লাহ। কাউকে কিছু না বলিয়া লাশ তার কবলে চুম্বন করে লাশটা দাফন করলেন। মাটি দেওয়া সম্পন্ন হয়ে গেল। এইবার ইমাম গাজালি আমার বন্ধুগণ সব কমপ্লিট করার পর এই ভদ্রলোকের সন্তানটাকে ডাক দিয়ে বললেন, আব্বু বলো তো দেখি তোমার বাবা কি এমন আমল করছে যে আমল করার কারণে তোমার বাবার কবর জান্নাত হইয়া গেছে। ইমাম গাজালির কথা শুনিয়া আমার বন্ধুগণ ওই কাঠুরিয়া সন্তানটা বলতে যে হুজুর আমার বাবা মূর্খ মানুষ, কোরআন পড়তে জানে না, কিন্তু আমার বাবার একটা আমল আমার জানা আছে। আমাগো বাবা আলেমের কথা শুনত যেহেতু জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার পথ চারটা, নাম্বার এক আলেম হওয়া, নাম্বার দুই আলেমের ছাত্র হওয়া, নাম্বার তিন আলেমের কথা শোনা, নাম্বার চার আলেমকে মহব্বত করা। আমাগো বাবা আলেমের কথা শুনছে, একজন আলেম বলছেন কোরআন শরীফ না পড়তে পারলে কি হবে, কেউ যদি মাওলার রাজির জন্য কোরআন শরীফ উজু করিয়া ধরে কোরআনের আয়াতের উপর আঙ্গুল ঘুরায় তাও আমার মাওলা তারে কোরআনের বরকতে মাফ করিয়া দিতে পারে। আল্লাহু আকবার। ও গো হুজুর আমাগো বাবা, আমাগো বাবা মূর্খ মানুষ, কোরআন পড়তে জানত না, কিন্তু আমাদের বাবা কাজকর্ম শেষ করে সন্ধ্যাবেলা বাড়িতে আসি আমাদের ঘরে তাকিয়ার উপরে একটা কোরআন শরীফ আছে, এই কোরআন শরীফটা আব্বা নামাইত, আব্বা নামাইয়া কেবলামুখী হইয়া আমাগো বাবা বাম হাতের তালুর উপর কোরআন শরীফ নিয়া ডাইন হাতের আঙ্গুল সোজা করিয়া কোরআন শরীফের ডাইন দিক থেকে পৃষ্ঠা শুরু থেকে টানা শুরু করত। আর আব্বা এইভাবে চোখের পানি ছেড়ে ছেড়ে বলতো, মালি আমি মূর্খ তুমি জানো আমিও জানি, মালিক তুমিও জানো আমিও জানি আমি মূর্খ, কোরআন পড়ার মতন যোগ্যতা আমার নাই, কিন্তু আমি আব্দুর রহমান বিশ্বাস করি কোরআন তোমার কালাম, আমি তোমার গোলাম। হুজুর আমগো আব্বাই এইভাবে কোরআন শরীফ ডান দিক থেকে নাড়িয়া নাড়িয়া বামে যাইত, অনেকক্ষণ এইরকম নাড়ানাড়ি করত। ইমাম গাজালি বললেন, ওগো আল্লাহর বান্দা তোমার বাবার সেই নাড়াচাড়া করা কোরআন শরীফটা আসেনি? বলে হ্যাঁ আমাদের বাড়িতে আছে। এইবার বাজান দ্রুত গতিতে কোরআন শরীফ আনা হল। ইমাম গাজালি রহমতুল্লাহ গেলায় কোরআন খুললেন, কোরআন খুলিয়া নজর করে দেখতেছেন আল্লাহু আকবার আল্লাহু আকবার, আল্লাহর বান্দা আব্দুর রহমান আঙ্গুলের দা কোরআন শরীফের পৃষ্ঠায় লাগানো। আল্লাহু আকবার। কাজেই বাদান কোনো ব্যক্তি উঠবেন না, কোনো বন্ধু উঠাউটি করবেন না, আমি কিন্তু কষ্ট পাব। আজিজ তলাবা তোমাদেরকে অনুরোধ করে বলব, ছত্রভঙ্গ হইবা না, মাদ্রাসার ক্ষতি করবা না, বুজুর্গ ব্যক্তি সংক্ষেপে দোয়া করবে, আমরা দোয়া করে চলে যাব, এই ভিজা চোখ নিয়ে ভাঙ্গা দিন নিয়ে দোয়া করব, আল্লাহ কবুল করবেন। ও ধনী ও গরিব, আমি মুসাফির মানুষ, যেই হাতটা বুজুর্গদের হাতের সাথে লাগানো, যেই হাতটা দিয়া প্রতি বছর আমার মাওলা কাবা ধরাইতেন, করুণার ক্রান্তি লগ্নে আমার বন্ধুগণ মুসলিম রাষ্ট্রের অনেক নাগরিক দেওয়ার জন্য বিঘ্ন ঘটে গেছে, যাইতে পারতে জিনে দুই এক বছর ধরে, তবে রে বাদান যেই হাতটা দিয়া কাবা ধরেছি, যেই হাতটা বুজুর্গদের হাতের সাথে লাগানো, যেই হাতটা প্রতি বছর প্রতিদিন লক্ষ হাজার মানুষ নিয়ে কান্দি, আজ তো দিনের বেলা হালুয়াঘাট হাজার মানুষ নিয়ে কান্না কাটি, এখনো কান্না কাটি, আবার বাজার মুক্তা গাছায় হাজারো মানুষ লক্ষাধিক মানুষের কাছাকাছি অপেক্ষা করতেছে, আমি সেখানে আপনাদের জন্য কাঁদব, আমি ছোট্ট একটা আবদার করব বাবা, এই কোরআন শরীফের মহাব্বত কার অন্তরে আছে, কার মা নাই কার বাবা নাই, আমি ছোট্ট একটা আবদার করব, পারলে দিবেন না পারলে না দিবেন, কিন্তু উঠে যাইবেন না, এক পাড়া কোরআন শরীফকে মহাব্বত করবেন, একটা হাজার টাকা নগদ বাদান আমার হাতে দিবেন বন্ধু, ৩০ পাড়া কোরআন শরীফের মহাব্বত, ৩০টা ব্যক্তির সাথে আমি একটু মুসাফা কর